দেখুন বন্ধুরা, আজকে আমি কি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি আমলকি। আর আমলকির উপকারিতার কথা আমাকে নিশ্চয়ই আর আপনাদেরকে বলে দিতে হবে না, আপনারা সকলেই জানেন। বদহজম বা গ্যাস অম্বলের জন্য এই আমলকি কিন্তু অনবদ্য একদম। বন্ধুরা, এই আমলকিতে শুধু একটা সিজনেই পাওয়া যায়। এই আমলকি কিভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো। নমস্কার বন্ধুরা, শম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর এটা কিন্তু খুব সহজ আর ঝটপট হয়ে যাবে। এখানে দেখুন আমি উনুন ধরিয়ে জল বসিয়ে দিয়েছি, এটা নর্মাল জলই। আর এখানে দেখুন আমলকিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই আমলকিগুলো এবার এখানে টকবক করে আগে সিদ্ধ করে নেবো খানিকটা। আর এই আমলকি শুকিয়ে আপনারা সারা বছর রেখে দিতে পারবেন। যখনই আপনাদের কোনো কিছু গ্যাস বদহজমের প্রবলেম হবে বা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমলকি আমলকির এইটা আমঝুপটা বানাতে গেলে বন্ধুরা কিছুই লাগে না। শুধু এই আমলকিটা দেখুন টকবক করে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। কী করে বুঝবেন এটা পারফেক্ট হয়ে গেছে দেখুন, এখানে আমি দেখাচ্ছি। এ দেখুন সাইডগুলো কীরকম ছেড়ে ছেড়ে এসছে দেখুন, তখনই বুঝতে পারবেন যে ভাগ ভাগ হয়ে গেলে যেটা হয়ে গেছে। 5 মিনিট জাল দেওয়ার পর দেখুন এগুলো কীরকম সাইড দিয়ে এরকম ছেড়ে ছেড়ে এসছে, তখনই বুঝতে পারবেন এটা হয়ে গেছে। প্রত্যেক কটারই এরকম ছেড়ে ছেড়ে এসছে বন্ধুরা। এবার আমি এটাকে তুলে নেবো একটা থালার মধ্যে। আর এখন তো খুবই রোদ্দুর উঠছে বন্ধুরা, এই রোদ্দুরের সময় আপনারা কিন্তু এই জিনিসটা বানিয়ে রাখতে পারবেন। দেখুন প্রত্যেক কটাই কিন্তু ছেড়ে ছেড়ে গেছে। এটা সিদ্ধ তো হয়েই গেছে বন্ধুরা, দেখলেন। এটা একটু ঠান্ডা হোক। এখানে দেখুন আমি নিয়েছি বিট নুন, একটা পাতি লেবু আর একটুখানি জোয়ান। এই জোয়ানটা প্রথমে একটু হামবন্দিসটার মধ্যে একটু থেতো করে নেবো। এই তিনটে জিনিস দিয়ে বন্ধুরা এটা কিন্তু হয়ে যাবে। থেতো করে নিয়েছি। আর এখানে দেখুন এগুলো একটু হাতে করে এরকম করে প্রেস করে দেবো, তাহলে কী হবে এরকম খুলে মতো যাবে। এগুলো দিয়ে প্রত্যেক কটা এরকম করে নেবো, শুধু হাতে করে এরকম করে প্রেস করবো যাতে এরকম খুলে মতো যায়। বন্ধুরা একটুখানি প্রেস করলেই দেখুন খুলে যাচ্ছে। সবগুলো এরকম করে আগে খুলে নেবো। টুকিগুলো খুলে নিয়েছি। এবার দেখুন এখানে এই জোয়ানটা দিয়ে দেবো। আপনারা জোয়ানের পরিমাণটা বাড়াতে চাইলে আর একটু দিতে পারেন। দিয়ে দেবো এখানে বিট নুন, আর এখানে একটা পাতিলেবুর রস পুরো নিংড়ে আমি দিয়ে দেবো। লেবু আর বিটুন সব দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মেখে নেবো এগুলোকে, যাতে সবটা মিশে যায় এই আমলকিগুলোর সাথে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, এত লোভ লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নি। এবার দেখুন মাখানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে দিয়ে এগুলোকে একদম কড়া রোদ্দুরে এখন আমি শুকুর দিয়ে নেবো। এগুলো বেশ কয়েকদিন শুকুর দিতে হবে, তবেই এগুলো হবে। দেখুন আমাদের এই ট্যাঙ্কের মাথায় বন্ধুরা দেখুন প্রচুর কড়া রোদ্দুর আসে, তো আমি এইখানে এরম করে শুকুর দিয়ে দেবো। শুকিয়ে গেলে আবার আপনাদেরকে দেখাবো। কিন্তু দেখুন 4 দিন কড়া রোদে শুকুর দেওয়ার পরে আমার আমলকিগুলো কীরকমভাবে শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে বন্ধুরা, ড্রাই হয়ে গেছে। এগুলোকে আপনারা সারা বছরই কিন্তু স্টোর করে রাখতে পারবেন, খারাপ হবে না। আর এই দেখুন আমি আরেকটু বিট নুন দিয়ে দিয়েছি এর গায়ে, একদম কীরকম হয়েছে। আর কিছু বিট নুন দেখুন আমার প্লেটের নিচে পড়েওছে, এই যে বিট নুন, এই সাদা সাদাগুলো কিন্তু বিট নুনের উপরে। এরম করে আপনারা একটা কাঁচের জারে ভরে রেখে দেবেন, সারা বছর কিন্তু খুব ভালো থাকবে। আর কখনই গ্যাস অম্বল বা কিছু এরকম হবে বন্ধুরা একটা করে ভালো খেয়ে নিতে হবে। গালে রেখে দিলে না তারপরে জল খেলে কি মিষ্টি লাগবে বন্ধুরা, শুকনোতেও কিন্তু ওই রকম স্বাদটাই পাবেন। বন্ধুরা আমার চ্যানেল নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনারা পেয়ে যান। আজকের মতো টাটা বন্ধুরা, আবার আসবো একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের মতো চলি বন্ধুরা।